মাঝে মাঝে প্রচুর গরম, আবার মাঝে মাঝে অঝোস্র বৃষ্টি। দারুণ লাগছে ওয়েদারটা, আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখলাম, আর আকাশটাও ঠান্ডা ঠান্ডা। সত্যি আজকে সকালটা অনেক সুন্দরভাবেই শুরু হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি অনেকটা দেরি থেকে, এখন বাজে 9টা, 9টা থেকে ব্লগ শুরু করছি। ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে কারণ বৃষ্টি। তোমাদের সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখিয়েছি কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে এপাশে। ঘর একটা ঘর ঝাড় দিয়ে আসতেই আমার একদম শরীরটা মানে হ্যাপসে গেছে, এরকম অবস্থা। কোনো কাজেই তাড়াতাড়ি করতে পারি না, সব কিছু কাজে আমি আগের থেকে অনেকটা ধীর গতি হয়ে গেছে কাজের প্রতি, পারি না জোরে জোরে করতে। পুরো একদম ভিতরটা কাঁপতে থাকে এরকম অবস্থা। তো সকাল সকাল তো প্রচুর বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি শেষ। এখন মা ভাই সবাই দেখো যে গরু বের করছে, গরু বের করে করে বাইরে নিয়ে যাচ্ছে কারণ বৃষ্টিটা কমে গেছে। জেঠু মা ভাই সবাই মিলে গরু বের করছে, আর এদিকে ভাত বসানো হয়েছে। আজকে রান্নার দায়িত্বে আমি থাকবো না, আজকে আমার রান্না করতে ইচ্ছে করছে না। কিন্তু বলাও যায় না জানো, যদি আকাশটা ভালো হয়ে যায় মা ওরা চলে যাবে জমিতে ভুট্টার খেতে, ওদিকে আবার ভুট্টাগুলো নষ্ট হবে না হলে বৃষ্টি পড়লে, এই অবস্থা। এখন ভাবছি যে ঘরগুলোকে ঝাড় দিয়ে বারান্দা টারান্দাগুলো একটু পরিষ্কার করে নিই। বৃষ্টির দিন বারান্দাগুলো একটু কাদা কাদা হয়ে গেছে, তো ভাবলাম যে না, এগুলোকে ঝটফট করে পরিষ্কারটা করি, করলে যদি রান্না করতে হয় কি করা যাবে, রান্না তো করতেই হবে। আর হ্যাঁ, তোমরা কিছুদিন আগে দেখছিলে না আমাদের এই বারান্দাটায় আলু ভর্তি একদম, তো দেখো আলু নেই একদম, সব আজকে বিক্রি হয়ে গেছে। প্রায় 4 সপ্তাহ থেকে বিক্রি করছে, 4 বস্তা 5 বস্তা করে বিক্রি করতে করতে এই সপ্তাহে পুরোটা বিক্রি করা হয়ে গেছে। একটা ঘর বাবার ঘরটা, এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, এখন আমার ঘরটাকে ঝাড় দেবো, ঝাড়টা দিয়ে পরিষ্কার করব, করে বারান্দাটা ভালো করে মুছবো কারণ এখন বৃষ্টি নেই, এখন আর কাদা হওয়ার ভয় নেই। ভালো করে মুছে একদম কয়েকটা পাতা টাতা পড়ে আছে বারান্দার দিকে, ওগুলোকে পরিষ্কার করব। সকালবেলা মা যখন ঘুম থেকে উঠেছে তখন নাকি 6টা বাজে, তখন নাকি বৃষ্টি ছিল না, আর আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে 8টা, তখন দেখি পুরো বৃষ্টি, সেই বৃষ্টি। ভাই যখন উঠেছে তখনও বৃষ্টি নেই, আর আমার তো এখন বেশি একটা সময় ভালো যায় না, মানে শরীর ভালো যায় না, তাই আমাকে না সকাল সকাল কেউ এখন এত ডাকে না। জানি আমি রাত্রেবেলা ঠিক মতো ঘুমোতে পারি না, মানে আমি শুলেই যে ঘুমাবো সেরকম না, আমার দিনের বেলা করে বেশি ঘুম পায় কিন্তু রাত্রেবেলা করে ঘুমটা হয় না, তো তাই আমাকে বেশি ডাকে না। আমার ঘুম থেকে উঠতে উঠতে 7:30 কোনোদিন 8টাও বেজে যায়, এখন শরীরটা খারাপ বলেই কিন্তু কেউ ডাকে না। তো চলো আর কথা না বাড়িয়ে ঘরটাকে ঝটফট করে ঝাড় দিই, ঘরগুলোকে পরিষ্কার করে রাখি, তারপর অন্য কাজ। আর হ্যাঁ, আজকে তোমাদের দেখাবো, কালকে রাত্রেবেলায় নাকি একটু হাওয়া হয়েছিল, তো সেই হাওয়ার কারণে কতগুলো আম পড়েছে সেগুলো আজকে তোমাদের দেখাবো। যে আমাদের বাড়িতে কিন্তু গাছের মধ্যে আম নেই, আমাদের এই সাইডে একটা গাছ আছে, মানে পান গাছের সাথে একটা আম গাছ আছে, একটা আম পর্যন্ত হয়নি। আর জেঠিদের একটা গাছ আছে, ওটাতে হয়েছে 20 থেকে 25টা আম হয়েছে, কিন্তু আমাদের পুরনো বাড়িতে আম হয়েছে মানে একদম অজস্র, লাখে লাখ লাখ আম হয়েছে, এত আম হয়েছে। তোমাদের দেখাবো যে একটা গাছ থেকে একদিনের ঝড়ে কতগুলো আম পড়েছে। এর আগের দিনের ঝড়টার মধ্যে আম পুরোতে যাইনি আমরা, আর এবারের ঝড়টার মধ্যে জেঠু সকাল সকাল ভিজে ভিজে আমগুলোকে কুড়িয়ে এনেছে, আর আমাকে বলছে যদি আম মাখা খাস তাহলে নিয়ে খাস। তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো যে কতগুলো আম পড়েছে। আর এই বৃষ্টির দিনগুলো আমার একটু ভয় লাগে, কেন এই বৃষ্টির দিনগুলোতে পিচ্ছিল হয় উঠানগুলো, আর একবার যদি আমি পড়ে যাই তাহলে তো আবার মুশকিল। তো তাই ভাবছি না বেশি একটা দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করবো না, আস্তে আস্তে যত কাজ করতে পারি করে নেব, আর না হলে করবো না। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। বাবা গেছিল বড় বাজার, আজকে হচ্ছে বুধবার, তো আমি কিন্তু প্রায় 2 দিন পর ব্লগটা দিচ্ছি। তোমরা জানোই আমার শরীরটা বেশি ভালো ছিল না, আমার ব্লগ রেডি ছিল কিন্তু এডিট করার মতো সেরকম ক্ষমতাই ছিল না, শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে। তো বাবা বাজার থেকে চলে এসেছে, তো চলো দেখা যাক বাবা কী কী নিয়ে এসেছে। এখানে হচ্ছে বাবার বাজারের ব্যাগ, এখন এটা দেখবো যে কী কী এনেছে। ব্যাগটা নিয়ে প্রথমত যাই ঘরে, ঘরে গিয়ে এক এক করে দেখা শুরু করব। আমাদের এখানে বড় বাজার যেদিন হয় সেদিন কিন্তু অনেক সবজি আনতে হয়, অনেক কিছুই আনতে হয় কারণ সপ্তাহে 2টো দিন হচ্ছে বড় বাজার। তাই আজ আমাদের বাড়িতে স্পেশাল কয়েকটা মানুষের নিমন্ত্রণ আছে, সেই স্পেশাল মানুষগুলো হলো দিদি বোন আরেকজন আছে, তার নাম এখন আমি বলবো না, তাকে দেখাবো না, কারণ সেটা হচ্ছে সারপ্রাইজ।
কিছুদিন পর দেখাবো তাকে আমি। আর এই দেখো, তাদের জন্য নিয়ে এসেছে বাসমতি চাল, খাওয়া হবে পোলাও, নিয়ে এসেছে ঘি, আর এই ঘিটা খুব ভালো, কৃষ্ণা ঘি। মার জন্য নিয়ে এসেছে পান, আর কি কি এনেছে, এনেছে রসুন, রসুন শেষ হয়ে গেছিলো, কালকেই বলেছিলাম বাবা রসুন লাগবে। আর এখানে নিয়ে এসেছে কিশমিশ, আর এখানে আমার প্রিয় জিনিস, দেখো এটা হচ্ছে আমার প্রিয় জিনিস। সত্যি এই জিনিসটা ছাড়া বাড়িতে খাওয়াটাই অনেকটা আমার কমে যায়, কারণ দেখো আমরা তো সেই রকম বড় লোক না, গরিব মানুষ, এখন তো আমাদের প্রত্যেকদিন মাছ মাংস খাই মানে খেতে পারি না। শুকনো মাছটা থাকলে কি আমাদের খাওয়াটা চলে যায়, মানে একদিন মনে হয় একটু সবজি টবজি নাই, কী রান্না করবো কী রান্না করবো, শুকনো মাছ দিয়ে হয়ে যায়। এদিকে দেখো মা ভাত বসিয়ে দিয়ে গেছে, আর আমি একটা ঘর ঝাড় দিয়ে এসেছি, এখন আরেকটা ঘর ঝাড় দেবো, তার আগে দেখে নিই ভাতটা ঠিক কত দূর। আর নিয়ে এসেছে বাবা ডিম, আজকে রান্না হবে ডিম, রাত্রেবেলায় আনবে মাংস, তার আগে দিদি মাংস খায় না, দিদির জন্য ডিম। তো চলো দেখি নিই ভাতটা কত দূর। দেখো এই কাঠের এ দিয়ে জাল দিতে যেতে দেখো হাঁড়ির অবস্থা, কাঠ দিয়ে জাল দিলে কিন্তু হাঁড়িটা ভীষণ কালো হয়, দেখো যে কালো কালো উঠছেই, এটাকে পরিষ্কার তো করতেই হবে, উনানে রান্না করলে এতটুকু নোংরা তো হয়ই। আর এই যে আমার জন্য হরলিক্স এনেছিলাম, হরলিক্সটা আমি ঢেলে রেখেছি একটা কৌটোর মধ্যে, ঢেলে প্যাকেটটা ফেলে দিয়েছি, কারণ প্যাকেটের মধ্যে থাকলে না হরলিক্সটা খারাপ হয়ে যাবে। তো ভাতটা হয়নি, কিছুক্ষণ লাগবে আর হতে। আর আমাদের তো খরচা যা আছে আনা কমপ্লিট, বাবা গেছিলো বাজারে, সকালে ঘুম থেকে উঠেই বাজারে গেছিলো, এতক্ষণে বাজার থেকে এসেছে, পাশের বাড়ির কাকির বাড়ি থেকে আমাকে দিয়েছিলো লিচু, লিচুগুলো বেশি একটা ভালো ছিল না, খারাপই ছিল, রেখে দিয়েছি, দেখো পোকা ধরে গেছে, লিচুগুলো ফেলে দেবো, এগুলো আর খাওয়ার মতো না, এগুলো ফেলে দিইনি, এগুলো আর খাওয়া যাবে না, কয়েকটা খেয়েছি এত খেতে পারি না আমি। চলো লিচুগুলোকে ফেলে দিয়েছি, এটাকে গিয়ে রেখে দিই ঘরে। আর মা সকাল সকালে কতগুলো সুপারি কেটেছে, যারা পান খায় তাদের এই জিনিসটা বেশি দরকার, মানে এই জিনিসটা ছাড়া হয় না সুপারি, সুপারিগুলো কেটে কেটে রেখেছে, শুকোতে হবে ওগুলো। তো চলো আমি এখন ভাতের জালটা দিই, আর ওইদিকে আজকে রান্না হবে ডিম, ডিমের ঝোল করবে হয়তো মা। চলো আমার রান্নাঘরের এখানে একটু কাজ ছিল সেটা কমপ্লিট, এখন তোমাদের দেখাবো যে আমাদের গাছ থেকে কতগুলো আম পড়েছে। দাঁড়াও জায়গাগুলো খুব পিচ্ছিল, যেতেও ভয় লাগে, তাহলে আমি খালি পেয়ে যাই, খালি পেয়ে গেলে আমি পিচ্ছিলটা কম খাবো। জেঠু সকাল সকালই আম তুলেছে, দেখো এই যে বস্তাটা দেখতে পাচ্ছ, বস্তাটা ভর্তি না হাফ বস্তা, এই দেখো কত আম, হাফ বস্তা আম পেয়েছে, পুরো আমে আম হয়ে গেছে আজকে বাড়িটা। দেখো বস্তাটা কত বড়, আর এই বস্তা ভর্তি প্রায় আম, এগুলো তো খেয়ে আমরা শেষ করতে পারবোই না, কাঁচা পাকা সব ধরনের আম আছে, এগুলো একদম কাঁচা কাঁচা আম, এগুলো কিন্তু মাখা খেতে ভীষণ টেস্ট হবে, আর এগুলো হচ্ছে পাকা আম, এগুলো পেকেই গেছে। আর আমের একটা সুন্দর যে গন্ধ বেরিয়েছে না, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আজকে একটু রোদ উঠলে আম মাখা খাবো, এখনও আকাশটা খারাপ কিন্তু বৃষ্টিটা নেই, বৃষ্টিটা কমে গেছে, আকাশটা খারাপ আছে। তো চলো এখানে আর থাকবো না, দেখো ওই যে পিচ্ছিল খেয়ে কে বা পিচ্ছিল খেয়ে গেছে, প্রচুর প্রচুর পিচ্ছিল, ভয় করছে প্রচুর, পড়ে গেলে অবস্থা শেষ। তো চলো এখন আমি যাব ঘরে, বিক্রি করবো, গোসাই হাট যাবে, গোসাই হাট। দেখো বারান্দাটার কী অবস্থা, তো এটাকে পরিষ্কার করতে হবে, তার আগে আমার ঘরটাকে ঝাড় দিতে হবে। তো মা আসুক, মা গেছে গরু দিতে, আসলে আমি ঘরটাকে ঝাড় দিয়ে বারান্দাগুলোকে পরিষ্কার করব। আর বৃষ্টি হয়ে ফুল গাছগুলোর খুব ভালো হয়েছে, দেখো ফুল গাছগুলো কী সুন্দর তরতাজা হয়ে উঠেছে, আর এই যে গাছগুলো কী সুন্দর হয়ে উঠেছে। এখানে আবার কিছু কিছু নিম গাছ উঠে গেছে, এগুলোকে তুলে ফেলে দিই, সাথে দিয়ে অন্য ঘাসও উঠে গেছে। এই গাছগুলো কিন্তু দারুণ হয়েছে দেখতে,
ওটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাটা প্রায় খারাপই হয়ে গেছে, কারণ কেটে কেটে দেওয়া হচ্ছে মাথায় মুখে। আর এই হচ্ছে আমার মায়ের প্রিয় ফুল নয়নতারা, দেখতে কিন্তু দারুণ ফুলগুলো। এই যে একটা, এই যে একটা, আমার কাছে কিন্তু ফুলগুলো দেখতে দারুণ লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলো। আর একটা আছে, সেটা হচ্ছে সাদা কালারের নয়নতারা, দেখো সাদাটাও কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে সাদা কালারের নয়নতারা। তো চলো আর এখানে দেরি না করে ঘরে গিয়ে ঝটপট করে ডিম সেদ্ধটা বসিয়ে। বৃষ্টিটা কমে গেছে, রান্নার দায়িত্ব থেকে আজকে ছুটি নিলাম। আজকে আর একদমই রান্না করতে ইচ্ছে করছে না, প্রত্যেক দিন রান্না করতে করতে আমিও হাঁপিয়ে যাচ্ছি। এদিকে মাকে বললাম আজকে তুমি রান্নাটা করে নাও, আমি আজকে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিই। তোমাদের আমি সকালে বলেছিলাম কিছু লোকজন আসবে, লোকজন বলতে আমাদের নিজস্বই মানুষ আসবে, আরেকজন আসবে, সেটা এখন তোমাদের আমি বলি, সেটা হচ্ছে আমার বৌদি। তো বৌদিকে আমি আজকে দেখাবো না, দেখাবো দুদিন পর। তো একটু অসুবিধা আছে, অসুবিধাটা যাক, তারপর আমি তোমাদের দুদিন পর দেখাবো। আর কোন বৌদি, সেটা হচ্ছে আমার মাসির ছেলের বউ, এখনও বিয়ে হয়নি, কিন্তু তোমাদের বলেছিলাম বৌদির বাপের বাড়ি অত্যন্ত গরিব, তারা মেয়ে তুলে দিয়ে দিয়েছে। আমরা মেয়ে বিয়ের এক সপ্তাহ আগেই নিয়ে এসেছি, কারণ এখানে এলে মেয়ের সাজগোজ অনেক কিছু কেনাকাটা করতে হবে, তাই জন্য। তো আছে কিন্তু বৌদি মামার বাড়িতে, আর আমিও তো সেরকম এখন একটা বেশি মামার বাড়িতে যেতেও পারি না, খুব ইচ্ছে করে জানো, বৌদির সাথে জমিয়ে আড্ডা দিয়ে গিয়ে মজা করি, হই হুল্লোড় করি, কিন্তু আগের দিন আমার চলে গেছে। এখন মজা, হই হুল্লোড়, সুখ আমার জীবন থেকে অনেকটাই চলে গেছে। এখন আমি এই সকালবেলা ভালো থাকলে বিকেলবেলায় অসুস্থ হয়ে পড়ি, খেতে পারি না, তো তাই কিন্তু অসুস্থতা বেশি হতে মানে হচ্ছি আমি। আগে তো একদমই সুস্থ ছিলাম, অনেক কাজকর্ম করেও কিন্তু ছোটাছুটি করতে পারতাম। এখন আমার মধ্যে আরেকটা মানুষের সৃষ্টি হচ্ছে, সে আছে, তো সেই কারণেই কিন্তু এখন আর বেশি পারি না কাজকর্মগুলো করতে। তো ঘরগুলো আমার মোছা কমপ্লিট, এদিকে মুছে টুছে চলে এসেছি। এখন তোমাদের একটা জিনিস দেখাবো, এই জিনিসটা কারা কারা চেনো, এই দেখো, এই কি মানে এই সময়ে কিন্তু এই ফলগুলো হয়, এগুলোকে আমরা গোলাপজাম বলি, তোমরা কি বলো বসে জানিও। দেখো পুরো গোলাপজাম যতগুলো আছে সবগুলো একদম পাকা পাকা পেকে গেছে। আর এখানে আছে এক প্লাস্টিক, মানে এক প্লাস্টিক না হাফ প্লাস্টিক, এই যে ভর্তি, এটার মধ্যে এগুলো দিয়েছে দিদির জন্য, বড়দির জন্য, মা যখন যাবে মামার বাড়িতে দিদির জন্য নিয়ে যাবে, ও খুব ভালোবাসে। আর এই কয়টা আমি আমার জন্য রেখেছি, আমার কাছেও গোলাপজাম দারুণ লাগে খেতে। আর এদিকে আজকে মাই রান্না করছে শুকনো মাছের চাটনি, আর করছে ডিমের ঝোল, এটাই রান্না। তো চলো পরে তোমাদের সাথে কথা বল। এদিকে দেখো পুরো ঘর দোয়ার আমার মোছামুছি কমপ্লিট, ভালো করে এগুলোকে মুছে নিয়েছি। আর এই যে বিছানার উপরে ফ্যান ট্যান সব কিছু রেখে দিয়েছে, কারণ এই ফ্যানটা দিয়ে ভাই ঘুমোয়, তো আজকে ভাবছি এই যে ফ্যানটা এটা পরিষ্কার করব, পরিষ্কার টরিষ্কার করে। আর এই যে বাবার ঘরে একটা আছে, এই যে একটা, এই দুটোকে পরিষ্কার করে নেব। আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি বিয়ে বাড়িতে, তো তাই কাজগুলো করতেই হবে। কয়েকদিন আগে একটা বিয়ে গেছে, এখন আবার কয়েকদিন আগে তো গেছে পাশের বাড়ির মামার বাড়িতে বিয়ে, এখন তো নিজের মামার বাড়িতেই বিয়ে, সব আত্মীয় স্বজন তো আমাদের বাড়িতে আসবে। আর এই বিছানা কখনো ঠিক থাকবে না, কারণ এই বিছানার মধ্যে আমার ভাই বই পড়ে, বই পড়লে একদম শেষ করে দেয়, যতবার ঠিক করবো ততবার এরকম করবে। আর ভালো লাগে একটা জিনিস কতবার করতে ভালো লাগে বলো তো, আমার তো একদমই ইচ্ছে করে না। এই ঘরটাকে পরিষ্কার করাই মুশকিল, এত নোংরা করে রাখেও, প্রচুর নোংরা করে রাখে। চলো আর কথা না বাড়িয়ে এখন ঝটপট করে এগুলোকে পরিষ্কার করি, এই ফ্যানটাকে সব কিছুকে পরিষ্কার করি। হাতে মাত্র মাঝখানে তিনটা দিন আছে, তারপর আসবে তোমাদের দাদাভাই মানে আমার বর, তো তখন আর কাজকর্ম করতেও পারবো না, কারণ ইচ্ছে করবে না তখন, অনেক দিন পর বাড়িতে আসছে। তো তাই ভাবছি এখন তো হাতে একটু সময় আছে, আর আজকের ওয়েদারটাও অনেক ঠান্ডা ঠান্ডা আছে, তো এই যে জানলার যে গ্রিলগুলো আছে ওগুলো না বেশ নোংরা হয়েছে, কারণ আমাদের আলু রাখা হয়েছিল এই জানলার সাইডটা দিয়েই, এই বারান্দার সাইডটা দিয়ে, তো এগুলো কিন্তু বেশ ধুলো ধুলো হয়ে গেছে। তো এই কদিন পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু হয়নি, কারণ যতক্ষণ না আলুগুলো এখান থেকে নেওয়া হবে ততক্ষণ ধুলোটা থেকেই যাবে, তাই আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তাছাড়া ভাবছি ফ্যানগুলোকে ভালো করে মুছে নেব, কারণ
ফ্যান কিন্তু যত ভালো মোছা থাকে, যত পরিষ্কার থাকে, তত ফ্যানের হাওয়াটা বেশি হয়, ফ্যান বাতাস বেশি দেয়। তো তাই আজকে ফ্যানগুলোকেও আমি পরিষ্কার করে নেব। উঠে পড়েছি বিছানায়, আমি বিছানা থেকে কিন্তু ফ্যান একদম হাত থেকে নাগাল পাই, তো বিছানায় উঠেই কিন্তু ঝটপট করে ফ্যানগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। গরমের দিনে কাজ করতে আমার ভীষণ এখন অসুবিধে হয়, কিন্তু আজকের ওয়েদারটা ভালো বলে অনেকগুলো কাজ করলেও কিন্তু শরীরে লাগছে না। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে কাজ করতে আমার বেশ ভালোই লাগছে। ফ্যানগুলোকে ভালো করে পরিষ্কার করছি। মা গেছে কিন্তু এখন ভুট্টা খেতে। ভুট্টাগুলো আমাদের বিকেলবেলার দিকে কিন্তু ঢেকে দেওয়া হয়েছিল, আর এখন বৃষ্টি কমে গেছে বলে মা বাবা ভাই তিনজনই চলে গেছে ভুট্টাগুলোকে এখন একটু মানে উপরে প্লাস্টিকটা সরিয়ে দিতে, না হলে ভুট্টার গাজা বেরিয়ে যাবে। আর এই ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি, কারণ বাড়িতে চলে এলে না সবাই একসাথে থাকলে আলসে হয়ে যায়, ইচ্ছে করে না। আর এখন আগের থেকে অলসতাটা আমার বেড়ে গেছে সত্যি। আর তোমরা আমাকে অনেক রকম নিয়ম করতে বলেছো, হ্যাঁ আমি যতটুকু পারি করব, অনেক কিছুই বলেছো, যেটা দিয়ে খেতে না পারলে একটু টক দিয়ে খেও। হ্যাঁ চেষ্টা করি, জানো একদম জানি যে না খেয়ে থাকতে নেই, তো চেষ্টা করি যখন কিছু দিয়ে খেতে না পারি তখন টক জাতীয় কিছু একটা দিয়ে খেতে, তাহলে ভালো লাগবে। মিতালী সরকার একটা দিদি ভাই আমাকে বলেছে একটু টক টক দিয়ে খেও, কিছু না পারলে দুধ না হলে হরলিক্স দিয়ে ভাত খেও। দুধটা খেতে পারি না কিন্তু হরলিক্সটা দিয়ে ভাত খেতে পারি। হ্যাঁ শুনলে অনেকেই হাসবে যে হরলিক্স দিয়ে ভাত খায়, কিন্তু কী করা যাবে বলো, এখন যদি খেতে না পারি তাহলে তো আমার পেটটা তো একটু ভরতে হবে, পেটটা খালি রেখে তো আমি থাকতে পারবো না, আমারও অসুবিধে হবে আর যে আসছে তারও কিন্তু অসুবিধে হবে। খেতে না পারলে কিন্তু শরীরে একদমই শক্তি পাওয়া যায় না, তাই সব কিছু ভালো করে মোছামুছি করবো। আর হ্যাঁ তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দেব। অনেকেই বলছো খেতে পারে না বলছে, আবার দেখি খাচ্ছে, একদম না খেয়ে তো থাকতে নেই, যতটুকু আমার সহ্য হয় ততটুকু খাই। আগের থেকে ভাত খাওয়া কমে গেছে, ভাতটা তো আমি খেতেই পারি না, এখন খাওয়ার মধ্যে চা খাওয়া বন্ধ হয়ে গেছে, এখন খাওয়ার মধ্যে খাই শুধু সকালবেলা করে আধ গ্লাসের মতো হরলিক্স, সব রকম বিস্কুট খেতে পারি না, গন্ধ লাগে, বাটার বিস্কুটটা খাই, এই দুটো বেশি না, কারণ বেশি খেতে পারি না, বেশি খেলেই অসহ্য লাগে। কালকে আমার এমন একটা দিন গেছে সারা দিনে আমি জানো 25 বার উল্টি করেছি, তাহলে তোমরাই বলো এরকম অবস্থায় কোন মেয়েটা খেতে পারবে। জল খেলে জলটাও বেরিয়ে যায়, কিন্তু এখন কি আমি না খেয়ে থাকবো, এটা তো ঠিক না, না তো না খেয়ে তো থাকতে পারবো না। না তো বন্ধুরা সব কাজ কর্ম শেষ হয়ে গেছে, শেষ করে একদম চান টান করে একদম ফ্রেশ হয়ে নিলাম, আর ওইদিকে ভাইও চান করেছে, ভাই ভাত খেয়ে ফেলেছে, আমি এখন আর খাবো না, আমার শরীরটা ভালো লাগছে না, আজকে একবার অনেকগুলো কাজ করলাম না, শরীরটা একটু টায়ার্ড লাগছে, তো ভাবলাম যে না একটু শুয়ে নিই, সারাদিন একটু শোয়ার টাইম পাইনি, এখন একটু আধ ঘন্টা একটু রেস্ট করবো, রেস্ট করে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি। চল সন্ধে হয়ে গেছে, রেস্ট করতে করতে তারপর একটু উঠে রাস্তা হাঁটলাম, তারপর দেখলাম যে না সন্ধেই হয়ে গেছে, এখন সন্ধেটা দিয়ে তারপর অন্য কাজ করব। আর হ্যাঁ আজকে আমি একজনের নাম নিব, সেটা হচ্ছে মিলি পাল, দিদিভাই আমাকে বলেছে নামটা নিতে, তো দিদিভাই তোমার নামটা নিলাম। আর সবসময় সবার নাম নেওয়া হয় না, আমারও মনে থাকে না জানো, অনেক সময় আমারও মনে থাকে না যে নামগুলো নিতে হবে, তো যখন যখন মনে থাকে তখন নেই, আর তিনটের বেশি নাম নেওয়া সম্ভব হয় না। আর আজকে আমি একটাই নাম নিলাম, কারণ এখন আমি আজকের থেকে যে ভিডিওতেই আসবে তো সেই ভিডিও আজকের ভিডিওতে আসলে আমি কালকে নাম নেবো, এইভাবেই চলতে লাগবে, কারণ আগেরগুলো নিয়ে এখন আর লাভ নেই, কারণ সেই ভিডিওগুলো তো চলে গেছে। এখন আজকের থেকে যে ভিডিওগুলো আসবে তোমরা যারা যারা বলবে নামগুলো নিতে আমি নামগুলো নেব। রাত্রেবেলা সবাই এসেছিল, রান্না হয়েছে ফ্রাইড রাইস, তার সাথে হয়েছে চিকেন কষা, আর হয়েছে পাঁপড়। তোমরা দেখো আমার খাওয়ার পরিমাণ, আমি একটা এত বড় মেয়ে এতটুক পরিমাণ খাই, এটাও কিন্তু হাফ খাবো, পুরোটা খাবো না, এখান থেকে মা খেয়ে নেবে নাহলে ভাই খেয়ে নেবে। আর হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো যে মা খেয়ে নেবে বলতে তোমার মাকে তোমার আইটা খায়, হ্যাঁ বিয়ে হয়েছে বলে কি হয়েছে, আমার মা এসব মানে না, মা বলে যে তুই তো আমার মেয়ে, তোকে আমি জন্ম দিয়েছি, তোর আইটা খেলে কি হবে, আমার মা আমার কাছ থেকে নিয়ে খেয়ে নেয়। তো এখানে ভাই আর তারপর ওই যে পেছনে দেখছো ওটা হচ্ছে আমার কাকাতো ভাই, এখানে বসেছে খাচ্ছে,